সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা হুয়াওয়ের একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব হুয়াওয়ে অনার এক্স সিক্স বি এই স্মার্টফোনটি সম্পর্কে আলোচনা করব এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে পঞ্চাশ মেগা ক্যামেরা সুবিধা ছয় জিবি র্যামের সাথে থাকছে মিডিয়া টেক হেলো জি এইটি ফাইভ এর গেমিং চিপসের সাথে ফাইভ থাউজেন্ড এমএস ম্যাসিভ ব্যাটারি সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন এবং থার্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার তো অনার এক্স সিক্স বি এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনটির প্রাইস কত ফোনটি দিয়ে ফলে আপনারা গেমিং টেমিং করতে পারবেন কিনা সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল যদি আমরা স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে ডিজাইন কিন্তু হুয়াওয়ে একদম মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করে ব্যাক সাইডে কিন্তু মোটামুটি মানে ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু সেই আদিম যুগের ওয়াটার ড্রপ নজ যুগতে ক্যামেরা ইউজ করা হয়েছে কোন প্রকার পানসোল থাকছে না ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের একটি এইচ ডি প্লাসন একটি এলসি ডিসপ্লে ডিসপ্লে তে কোনো প্রকার পরিশ্রম থাকছে না তবে এখানে হার্স না দিয়ে যদি ফুল এইচ ডি প্লাস দিতে তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো বাট এখানে এইচডি প্লাস ডিসপ্লে ইউস করা হয়েছে তো সেক্ষেত্রে আসলে আউটডোরে ফোনটি ইউজ করার সময় ডিরেক্ট সানলাইট পড়লে কিছুটা পরিমাণে শার্পনেস এর ঘাটতি কিন্তু আপনি অনায়াসে ফিল করতে পারেন যেহেতু এইচ ডি প্লাস থাকছে এই স্মার্টফোনে পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এর সুবিধা ম্যাজিক ও এস এইট ইউজ করা হয়েছে চিপসার হিসেবে আছে মিডিয়া টেক হেলো জি এইটি ফাইভ এর একটি বারো ন্যানোমিটারের আর্কিটেকচার ভিল করে গেমিং চিপস ইউজ করা হয়েছে তবে মোটামুটি মানে ফ্রি ফায়ার মধ্যে গেমস গুলো একদম ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন তবে পাবজি খেলতে গেলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে হ্যাং ল্যাকের শিকার কিন্তু আপনাকে হতে হবে যেহেতু একদম ওল্ড জেনারেশন একটি প্রসর কোনো প্রকার আপডেট প্রসর এখানে থাকছে না এবং এই ফোনটি জিপিও সেকশন ইউজ করা হয়েছে মালিক জি ফিফটি টু এই ফোনটি আপনার চার জিবি র্যামের সাথে থাকছে একশো

পাচ্ছেন পাঁচ হাজার দুশো এম আইসের একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ এবং থার্টি ফাইভ ওয়ার একটি ফাস্ট চার্জিং সুবিধা হুয়াওয়াই ওয়ানার এক্স সিক্স বি স্মার্টফোনটি কিন্তু আপনারা বর্তমান সময়ে ছয় একশো আট জি র্যাম রোম ভ্যারিয়েন্টটি কিন্তু বর্তমানে আপনারা চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকাতে অলমোস্ট পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি কিন্তু কিনতে পারবেন তো পনেরো হাজার টাকার প্রাইস সেগমেন্ট হিসেবে কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু বেশ কিছু জায়গায় আসলে ল্যাকিংস রয়েছে যেমন ফুল এইচ প্লাস এখানে দিতে পারতো বাট এইচ ডি প্লাস ডিসপ্লে থাকছে এবং এই স্মার্টফোনটি কিন্তু কোনো প্রকার গোয়েল গ্লাসের প্রোটেকশন কিন্তু থাকে না তো এখানে একটা গ্লাস কোনো একটি ভার্সন কিন্তু দেওয়া যেত তো এখানে না দিয়ে প্লাস দিত তাহলে আর একটু কাজের কিন্তু হতে পারতো বাট প্রাইস টা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ